হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেজাবিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শবে বরাতে আমরা সবাই কম বেশি মিষ্টি খেতে পছন্দ করি। ডিফারেন্ট ডিফারেন্ট বাসায় ডিফারেন্ট ডিফারেন্ট মিষ্টির আইটেমস বানানো হয়, হালুয়া, অনেক ধরনের মিষ্টি আছে। তো সেগুলোর মধ্যে আমার যেটা ফেভারিট সেটা হলো বেসনের বরফি। আজকে আমি বেসনের বরফি বানাতে যাচ্ছি এবং সেটা বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা বানানোর জন্য কি কি প্রয়োজন চলুন সেগুলো দেখে ফেলি। বেসন 1.5 কাপ, ঘি 1 কাপ, সুগার 1 কাপ, মিল্ক পাউডার 1 টেবিল স্পুন, এলাচ 5-6 পিস, মিক্সড বাদাম পরিমাণ মতো। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে বেসনগুলোকে আমরা একটু রোস্ট করে ফেলবো ফ্রাই প্যানে বা কড়াইয়ে। বেসনগুলোকে আমরা কন্টিনিউসলি নাড়াতে থাকবো যাতে নিচে লেগে না যায়। এরপর আমরা অ্যাড করব ঘি। এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে ফেলতে হবে। তিন থেকে চার মিনিট যেতে না যেতেই আপনি দেখবেন বেসন থেকে ঘিটা একটু বের হয়ে আসছে। তারপর এটার মধ্যে আপনারা অ্যাড করবেন মিল্ক পাউডার। মিল্ক পাউডার অ্যাড করার পর সেটাকে একটু নাড়বেন। নেক্সট স্টেপ হলো এটার মধ্যে কিছু বাদাম অ্যাড করবেন, যেমন আমার পেস্তা পছন্দ, আলমন্ড পছন্দ, ক্যাশিউ নাটস পছন্দ, সেগুলো অ্যাড করবেন একটু ভেঙে হালকা ক্রাশ করে। শিরা বানানোর জন্য একটা প্যানের মধ্যে 1 কাপ পানি নিয়ে সেটার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেবেন এবং সেটাকে একটু নাড়বেন। তারপর হচ্ছে কয়েকটা এলাচ নিয়ে এলাচ দিয়ে দেবেন, চার পাঁচটা হলে চলবে। আর আমি যেটা করি সেটা হলো এই পুরো শিরার মধ্যে জাস্ট 1 পিঞ্চ লবণ দিয়ে দিই, কারণ আমার মনে হয় একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। শিরা ইজ অলমোস্ট রেডি। আপনাদের শিরা যখন রেডি হয়ে যাবে তখন সেটা আমরা আমাদের বেসনের যে মিক্সচারটা আছে সেটার মধ্যে অ্যাড করে ফেলবো। তারপর সেটা সুন্দর করে মিক্স করতে থাকুন একদম হালকা আগুনে। শিরা মিক্স করার পরে পুরো জিনিসটাকে 2-3 মিনিট পর্যন্ত খুব সুন্দর করে মিক্স করবেন। আমাদের বেসন মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ হলো এটাকে আমরা একটা ট্রের মধ্যে নিয়ে নেব। যে ডিশ বা ট্রেটাতে সার্ভ করবেন সেটাকে ঘি দিয়ে পুরোটা গ্রিস করে ফেলতে হবে। আপনার হাতগুলো যদি ক্লিন থাকে তাহলে সেটা হাত দিয়ে করতে পারেন। উপরে ডেকোরেশনের জন্য আপনার পছন্দ মতো বাদামগুলো দিয়ে দিতে পারেন।
সো এখন পুরো জিনিসটা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা হওয়ার জন্য অ্যাটলিস্ট 2-3 ঘন্টার জন্য রেখে দিন।